ইউক্রেনের বিদ্রোহী অঞ্চলে সরকারি ভবনের সামনে বড় সড় ধরনের বিস্ফোরণ। বাড়ছে সেনা সংখ্যা, ইউক্রেন ঘিরে রাশিয়ার সেনা সংখ্যা 1,90,000 দাবি যুক্তরাষ্ট্রের। জার্মানি যুক্তরাষ্ট্রের কাছে আরও অস্ত্র চাইল ইউক্রেন। ইসরায়েলে প্রবেশ করে নিরাপদে ফিরে গেল লেবাননের ড্রোন। মিয়ানমারে আর্টিলারি ফাঁড়ি দখলে নিল বিদ্রোহীরা। সবশেষে জানবেন শেখ জাররায় আবারও ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের হুঁশিয়ারি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বিদ্রোহী অঞ্চলে সরকারি ভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ। পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের স্বঘোষিত দোনেতক্স রিপাবলিকের একটি সরকারি ভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর ছড়াচ্ছে। ইউক্রেনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান ওকসানা পোকালচুকের টুইট উদ্ধৃত করে গার্ডিয়ান এই খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলে আসছেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। সেই অজুহাতের অংশ হিসেবে এমন খবর প্রচার করা হচ্ছে বলে বিশ্লেষকরা মত প্রদান করেছেন। এদিকে শুক্রবার বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করেছে, ইউক্রেনের সেনাবাহিনী গত 24 ঘণ্টায় 29 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে 13টি শহরে গলা ছুড়েছে। অন্যদিকে ইউক্রেন বিদ্রোহীদের বিরুদ্ধে 52 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সেনা সংখ্যা 1,90,000। ইউক্রেন সীমান্তের কাছাকাছি ও বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার মোতায়েন করা সেনাদের সংখ্যা 1,90,000 হতে পারে। শুক্রবার যুক্তরাষ্ট্র এই কথা জানিয়েছে। এতে করে সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ আগের চেয়ে দ্রুত বাড়ছে বলে আশঙ্কা ছড়াচ্ছে। একই সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে চেষ্টা করছে উত্তেজনা নিরসনের। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে, ইউক্রেন ঘিরে রাশিয়ার সেনা সমাবেশের এই পর্যালোচনা করেছে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের মার্কিন মিশন। পর্যালোচনায় রাশিয়ার এই উদ্যোগকে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেনা সমাবেশ বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন মিশনের বিবৃতিতে বলা হয়েছে, আমরা ধারণা করছি ইউক্রেনের কাছাকাছি রাশিয়ার সেনা সংখ্যা 1,69,000 থেকে 1,90,000 হতে পারে। 30 জানুয়ারি এই সেনা সংখ্যা ছিল প্রায় 1,00,000। এই প্রাক্কালনে সীমান্ত বেলারুশ এবং দখলকৃত ক্রিমিয়ায় রাশিয়ার ন্যাশনাল গার্ড এবং মোতায়েনকৃত অন্যান্য গোয়েন্দা ইউনিট এবং পূর্ব ইউক্রেনে রুশ নেতৃত্বাধীন বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাশিয়া এই সেনা সমাবেশকে নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে উল্লেখ করছে। এর মধ্যে রয়েছে বেলারুশের সঙ্গে যৌথ মহড়া, যে দেশের সঙ্গে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সীমান্ত অবস্থিত এবং রাজধানী কিয়েভের কাছাকাছি। রুশ সেনাদের অংশগ্রহণ করা এই মহড়া রবিবার শেষ হওয়ার কথা রয়েছে। জার্মানি যুক্তরাষ্ট্রের কাছে আরও অস্ত্র চাইল ইউক্রেন। বিশ্বের অন্যতম পরাশক্তি শক্তিশালী রাশিয়ার আক্রমণের প্রহর গুনছে ইউক্রেন। এমন অবস্থায় প্রতিরক্ষার জন্য মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানির কাছে অস্ত্র চেয়েছে কিয়েভ। কিয়েভ শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বায়ারবকের কাছে এই সহযোগিতা আহ্বান করেন। যুক্তরাষ্ট্র এবং জার্মানির সহযোগিতার প্রাপ্তি স্বীকার করে ক্লিটস্কো বলেন, এই মুহূর্তে এটা খুব প্রয়োজন। বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভিটালি ক্লিটস্কো বলেন, যে আগ্রাসী শক্তি ইউক্রেনে হামলা করতে চায় তাদেরকে কষ্টদায়ক মূল্য পরিশোধ করতে হবে, যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। গত সপ্তাহে জার্মানির সম্ভাব্য রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য সহায়তা হিসেবে 5,000 হেলমেট পাঠানোর ঘোষণা দেয়। জার্মান সরকারের এমন ঘোষণার পর কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বার্লিনের এমন সহযোগিতাকে রসিকতা বলে অভিহিত করেন। কিয়েভের মেয়র বলেন, জার্মান সরকারের এমন রসিকতায় বাকরুদ্ধ তিনি। সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভের মেয়র শুক্রবার হেলমেট সহায়তার জন্য জার্মানিকে ধন্যবাদ প্রদান করে বলেন, শুধুমাত্র এসব দিয়ে আমরা দেশকে রক্ষা করতে পারব না। ইসরায়েলে প্রবেশ করে নিরাপদে ফিরে গেল লেবাননি ড্রোন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন করেও একটি লেবাননি ড্রোন নিরাপদে ফিরে গেছে। লেবানন থেকে আসা এই ড্রোনটিকে বিধ্বস্ত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এমন তথ্য প্রকাশ করে বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচয় আদ্রাই তার টুইটার অ্যাকাউন্টে বলেন, প্রাথমিক তদন্তে এই বিষয়টি জানা গেছে যে শুক্রবার সকালে একটি ছোট্ট ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছিল। এই ড্রোনটি লেবানন থেকে এসেছিল।
তিনি আরও বলেন, এই ড্রোনটি ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ইসরায়েলি নজরদারি ব্যবস্থায় এই বিষয়টি ধরা পড়ার পর দেশটির জঙ্গি বিমান এবং হেলিকপ্টারগুলো পাঠানো হয় ওই লেবাননি ড্রোনটিকে প্রতিরোধ করতে। এমনকি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেও একটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়, কিন্তু ওই লেবাননি ড্রোনটিকে বিধ্বস্ত করা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিষয় আদ্রায় আরও বলেন, আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ছড়ার কয়েক মিনিট পরই ওই ড্রোনটি লেবাননে ফিরে যায়। মিয়ানমারের আর্টিলারি ফাঁড়ি দখলে নিল বিদ্রোহীরা। মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত বিমান হামলার মধ্যেই থাই সীমান্তবর্তী একটি আর্টিলারি ফাঁড়ির দখল নিয়েছে বিদ্রোহীরা। এদিকে চুক্তি শর্ত পূরণ না করায় মিয়ানমারকে ছাড়াই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সময় আসিয়ানের বিশেষ দূতকে দেশটির পরিদর্শনের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তবে মিয়ানমারকে সহায়তা বন্ধের পাশাপাশি জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস। মিয়ানমারে বিদ্রোহীদের দমনে প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে দেশটির সেনারা। অন্যদিকে জান্তা সরকারকে প্রতিহত করতে তীব্র আন্দোলন অব্যাহত রয়েছে। কারেন প্রদেশে একের পর এক বিমান হামলার মধ্যেই থাইল্যান্ড সীমান্তবর্তী মাওয়া অদ্দির পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর একটি আর্টিলারি ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি সহ আরও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। এ সময় বিভিন্ন গোলা এবং অস্ত্র সরঞ্জামও তাদের দখল নেয় তারা। গত বছরের 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তা বিরোধীদের ওপর দমন পরিমাণ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন। এই অবস্থার মধ্যেই বৃহস্পতিবার কম্বোডিয়ায় বৈঠকে বসেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা। মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক করতে জোটটির সঙ্গে জান্তা সরকারের করা 5 দফা চুক্তির বাস্তবায়ন না হওয়ায় মিয়ানমারকে এবারের বৈঠকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তবে শুধু পর্যবেক্ষক হিসেবে অনলাইনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় দেশটিকে। শেখ জাররায় আবারও ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের হুঁশিয়ারি। মুসলমানদের প্রথম কিবলা শহর বায়তুল মুকাদ্দাসের শেখ জাররা এলাকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের সহিংসতা অব্যাহত রয়েছে। এবার সেখানে হানাদার ইসরায়েলি সেনারা কয়েকজন ইসরায়েলি সাংসদের মদদে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। শেখ জাররা এলাকায় দীর্ঘকাল ধরেই ফিলিস্তিনিদের উপর সহিংসতা চালিয়ে আসছে ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা। ইসরায়েল এই এলাকাসহ গোটা আল কুদসের ইহুদিকরণ করতে চায় এবং বর্ণবাদী মনোভাব নিয়ে সেখানকার মূল অধিবাসী ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে চায়। আসলে ইসরায়েল চায় আল কুদস অঞ্চলে ফিলিস্তিনিদের যেন আর কোনো বসতি না থাকে, আর এজন্যই সেখানে ফিলিস্তিনিদের উপর প্রায়ই নানা ধরনের সহিংসতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি সেনা ও পুলিশ শেখ জাররা অঞ্চলের ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় এবং 30 জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। আনাদার ইসরায়েলি পুলিশ এই এলাকার চারদিক ঘেরাও করে রেখেছে যাতে ফিলিস্তিনিদের যাওয়া আসা নিয়ন্ত্রণ করা যায়। ইসরায়েলের কথিত সংসদের এক উগ্র ইহুদিবাদী সদস্য শেখ জাররা অঞ্চলে দপ্তর খুলেছে। কঠোর ফিলিস্তিনি বিদ্বেষের জন্য কুখ্যাত ওই ইহুদিবাদী সংসদ বলেছেন, এই এলাকার বসবাসরত ইহুদি পরিবারগুলোকে নিরাপত্তা দেওয়াই সেখানে তার দপ্তর খোলার প্রধান উদ্দেশ্য, কারণ ইসরায়েলি সরকার তাদের নিরাপত্তা দিতে সক্ষম নয়। এর আগে গত বছর ইসরায়েলের কথিত আদালত শেখ জাররা অঞ্চল থেকে 12টি ফিলিস্তিনি পরিবারকে বসতি গুটিয়ে নিতে হুকুম দেয়। ওই ফিলিস্তিনিরা আপিল করার বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। এছাড়া ইসরায়েলি মন্ত্রিসভা গত জানুয়ারি মাসে শেখ জাররার 4টি ফিলিস্তিনি পরিবারকে এই এলাকা থেকে চলে যাওয়ার নোটিশ দেয়। ইসরায়েলি মন্ত্রিসভা দাবি করেছে যে একসময় ইহুদিরাই নাকি এই ফিলিস্তিনিদের বাড়িঘরের মালিক ছিল। এদিকে ফিলিস্তিনি সংগ্রামী দলগুলো শেখ জাররা এলাকার ফিলিস্তিনিদের উপর সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ দলের একজন সিনিয়র নেতা শেখ জাররা অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৎপরতাকে জাতিগত শুদ্ধি অভিযানের প্রচেষ্টা হিসেবে অভিহিত করে বলেছেন, ফিলিস্তিনি সংগ্রামীরা জাতিগত শুদ্ধি অভিযান মেনে নিবে না এবং ইসরায়েলের এসব তৎপরতা প্রতিরোধ করবে। ফিলিস্তিনি সংগ্রামীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে আবারও একটি যুদ্ধ ঘটতে পারে শেখ জাররাকে নিয়ে।